রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের শেষ মুহূর্তে আমাদের কিছু শপিং। তো আমাদের বাড়ির ছোট্ট সদস্য, আমার ছোট ছেলের শপিং শেয়ার করছি। এই তো তার সাদা রং অনেক পছন্দ, তো সাদা কালারের একটা পাঞ্জাবি আর সাদা শার্ট আর টি শার্ট, এই তো সাদার ভিতরে লাল, আর জিন্সের প্যান্ট দুটা নিয়েছে। তো আমি একটা আসলে শেয়ার করেছি আর একটা আমার আসলে খেয়ালই নাই। তো যাই হোক, এখন আমি আমার বড় ছেলের শপিংগুলো শেয়ার করব। তো একই রকম পাঞ্জাবি, আসলে এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, রাতের বেলা শুধু কালারটা আসলে আমরা অন্য নিয়েছি। ও নিয়েছে ব্ল্যাক আর ও নিয়েছে হোয়াইট, আর একই প্রিন্ট হালকা স্ট্রাইপের মতো। ও কালো প্যান্ট, কালো শার্ট আর কালো পাঞ্জাবি। আর আমাদের বাসায় সবার প্রায় একই রকমই এবার কালার হয়ে গেছে। আর একটা নিয়েছে হোয়াইট টি শার্ট। এই তো আমার বড় ছেলে শপিং দেখালাম, এখন আমি আমার শপিংগুলো দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের শার্ট, টেলার থেকে বানানো, ও সবসময় বানিয়ে পরে। আর হচ্ছে একটা প্যান্ট আর পাঞ্জাবি আমার আব্বার, আমার শ্বশুরের আর আমার হাজবেন্ডের টেইলারে আছে, এখনও দেয় নাই। তো আসলে সে লকডাউনের কারণে এই অবস্থা হয়েছে। তো আর এটা হচ্ছে আমার শাড়ি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আমি এটা হচ্ছে হুর নুসরাত থেকে নিয়েছি। তো এটা হচ্ছে মুসলিম শাড়ির মতো, কিছুটা জলসাপের মতো প্রিন্ট আছে, দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালার। তো এই কালারগুলো আসলে আমার অনেক ভালো লাগে, আর এই সেম কালারে আমার অনেকগুলো শাড়ি আছে, তারপরে আমার এই কালারগুলো দেখলে অনেক নিতে ইচ্ছে করে। আর এই তো এটা হচ্ছে আঁচল, ছোট ছোট চুমকি দিয়ে সিকোয়েন্সের মতো কাজ আছে, আর এটার সাথে ম্যাচিং করে আমি ব্লাউজটা নিয়েছি। আর আঁচলটা আমার কাছে অনেক ভালো লেগেছে, শাড়িগুলো অনেক সফট, আমি খুব সহজে ক্যারি করতে পারবো, আর এই কারণেই শাড়িগুলো আমার নেওয়া। আর এটা হচ্ছে পাতলা কাতান, অনেক সফট, আমি দেখেই বুঝতে পারছেন কতটা সফট, হালকা জাতীয় শাড়িগুলো। তো এটা হচ্ছে সেম কালার, ঠিক সেম কালারের মতোই, এটা হচ্ছে মেরুন কালার। তো মেরুনের ভিতরে গোল্ডেন, এটা হচ্ছে আঁচল, গোল্ডেনের মধ্যে আসলে পুরো শাড়িটা জলসাপের মধ্যে ছোট ছোট গোল্ডেন ফুল। আর এটা হচ্ছে আরেকটা কাতান। তো প্রত্যেকটা শাড়ি আমার অনলাইন থেকে কিনা, ঘরে বসে আমি এগুলো অনলাইনে কিনি। তো এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা, তো বললাম না এই কালারগুলো আমার অনেক পছন্দ, একই রকম আমার আরও অনেকগুলো শাড়ি আছে। তো এই তো পুরাটা গোল্ডেন, গোল্ডেনের মধ্যে পুরাটা কাজ, দেখতে পাচ্ছেন আঁচলটা অনেক সুন্দর। তো আমি আসলে একটু হেলদি, এই কারণে আমি এই ধরনের পাতলা শাড়ি পরতে পছন্দ করি। আর ঈদ মানে আমার শাড়ি নিতেই হবে, আমার কালেকশনে শাড়ি থাকতেই হবে, পরি বা না পারি। এই তো এটা হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে ওয়ান পিস, এটা হচ্ছে সকালবেলা পরার জন্য আমি নিয়েছি। এর পায়জামা আসলে টেইলারের কাছে আছে, ঠিক মতো এখনও পাই নাই, চাঁদ রাতে ইনশাল্লাহ পেয়ে যাব। তো এই ওয়ান পিসটা আসলে সকালবেলা পরবো বলে নেওয়া। তো সব কিছু আমি আসলে অনলাইনে কিনেছি। আর এটা হচ্ছে আমার একটা গর্জিয়াস ড্রেস, তো এটাও আমার টেইলারের কাছে আছে, এখনও আনা হয় নাই। তো টেইলার আসলে চাঁদাইতেই আমাকে দিয়ে যাবে, আর এটা হচ্ছে তার ওড়না। তো এই ওড়নাটাই আমি একটু শেয়ার করলাম, আর যখন পরবো তখন তো অবশ্যই দেখতেই পাবে। আর এই যে আমার কাতান শাড়ি ক্যাটালগটা আমি দেখানোর চেষ্টা করছি, কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আর আমার যদি এই শপিংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর যে জিনিসটা আমার হাজবেন্ড দিয়েছে আমি তো সেটা পেয়ে অনেক খুশি, সেটা হচ্ছে গোল্ডের একটা বিদেশি ডিজাইন করা চেন আর কানের দুল। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই গোল্ড শাড়ি এসব অনেক পছন্দ করে, আর গোল্ডের প্রতি আমার অনেক দুর্বলতা। আর ঈদে যদি এই ধরনের গোল্ড মানে পাওয়া যায় তাহলে তো আসলে খুশি হওয়ারই কথা। আর আমার ছোট ছেলে যে শয়তানি করে তার জুতোগুলো এনে সামনে দিয়েছে, ওদের দুই ভাইয়ের জুতো,
এই তো আসলে ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন কি না আমি ঠিক জানি না, তবে এটা হচ্ছে কানের দুলটা আসলে চারটা থাকের মতো। তো আসলে এটা সালোয়ার কামিজ বা শাড়ি সব কিছুর সাথেই পরা যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ভালো না লাগলে সেটাও বলবেন, কোনো সমস্যা নেই। আর এই তো আমার দুই ছেলের জুতা, এটা হলো আমার ছোট ছেলে জুতা, আর আমার আর আমার হাজবেন্ডের জুতা এখনো কেনা হয় না। আমরা আসলে চাঁদ রাতে কসমেটিক্স জুতা এগুলো কিনে থাকি। আর এটা হচ্ছে আমার বড় ছেলে জুতা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় এটা আমি বলে থাকি। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে অনেক অনেক আলো। তো আমার ঘরটা আমি আলো দিয়ে ভরিয়ে দিয়েছি। এই তো আমি এখানে কিছু ফুল রেখেছি, গোলাপ ফুল যেটা আমার অনেক পছন্দ। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফেয়ারি লাইট দিয়েছি, ফেয়ারি লাইট দিয়ে সাজিয়েছি। এরকম মানে আলো আমার কাছে অনেক ভালো লাগে, একদম তারার মতো জ্বলজ্বল করছে। তো আপনারা চাইলে এভাবে ফেয়ারি লাইট দিয়ে রুমটাকে ডেকোরেশন করতে পারেন। আর ঈদের মধ্যে এরকম আলোকিত ঘর দেখতে কিন্তু সবারই ভালো লাগে, শুধু আমার না প্রত্যেকেরই ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। আর এই তো একটু পানি আর ভিনেগারের সাথে আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। আর এখানে আমার কিছু গাছ আছে। এই তো এখন আমি লাইট অফ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।